আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে একটি মোটোরোলা স্মার্টফোন। তো দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বাবুরপুরিতে র্যাপিং করা। এই ফোনটা আসলে পাঠিয়েছেন একজন টেকনিশিয়ান ভাই। তো এই ফোনটার প্রবলেমটা হচ্ছে, উনি যে কোনো কারণে এই ফোনটা হয়তো খুলছে। তো খোলার পরে হচ্ছে যে সমস্যাটা হয়েছে, যে কোন যে টুইজার থাকে, আমরা টুইজারতে কাজ করি। এই যে টুইজার, তো এটার মাথায় কিন্তু অনেক চিকন। তো এটা গুতা লেগে এটার যে রেমন আছে, আমাদের ডিসপ্লে রেমনটা লিক হয়ে গেছে। তো ডিসপ্লে রেমনটা ফুটা হয়ে গেছে আর কি। ফুটা হয়ে যাওয়ার কারণে এই ডিসপ্লেতে কিছু আসতেছে না। তো টেকনিশিয়ান ভাই ভালোই বিপদ পড়ছে। আসলে এই সামান্য একটা ফুটার কারণে কিন্তু ডিসপ্লেটা বাদ হয়ে গেছে। এটার দুই তিনটা লাইন কেটে গেছে, আর এই লাইনগুলো কিন্তু খালি চোখে দেখে টানা সম্ভব না। তো আজকের কাজের বিষয়টা হচ্ছে, ভিডিও বিষয়টা হচ্ছে, আমরা এই লাইনটাই মাইক্রোস্কোপের সাহায্যে আপনাদের কাজ করে দেখাবো কিভাবে এই ধরনের ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো হচ্ছে মাইক্রোস্কোপের সাহায্যে করতে হয়, এবং মাইক্রোস্কোপ থাকলে কিভাবে আপনি এই সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন। তো এখন হচ্ছে আমরা আমাদের ডিসপ্লেটা, এই যে সমস্যা কী সমস্যা এটা দেখানোর জন্য ব্যাটারি এবং ডিসপ্লেটা কানেক্ট করে দেখাই আপনাদের। তো আমাদের ডিসপ্লেটা মাদারবোর্ডের সাথে কানেক্ট করে নিলাম, আমি ব্যাটারিটাও কানেক্ট করে নিলাম। তো এর অবস্থা যদি আমরা হচ্ছে চার্জিং যে কেবলটা আছে এটা প্লাগ করি, তো বন্ধুরা এই ফোনটা কিন্তু চার্জ নিচ্ছে। তো আমাদের যে ইউএসবি রিডার আছে এটা যদি দেখেন, এই যে দেখুন, এটা 3 নম্বর, এটাতে কিন্তু এম্পিয়ার টানতেছে, ঠিক আছে। 3 নম্বর যে পোর্টটা আছে এটাতে কিন্তু কানেক্ট হয়েছে, ফোনটা দেখাচ্ছে, এবং চার্জ কিন্তু পর্যাপ্ত এম্পিয়ার টানতেছে, 6-7 এম্পিয়ার টানতেছে। আর 6 নম্বর যে পোর্টটা আছে, 6 পিন, এটা কিন্তু আমাদের মাইক্রোস্কোপের লাইটের জন্য ইউজ করছে, এটা 1 এম্পিয়ার টানতেছে। তো আমাদের ফোনটা কিন্তু চার্জ নিচ্ছে, কিন্তু ডিসপ্লেতে কিন্তু কিছুই আসতেছে না। তো ডিসপ্লেতে কিছু না আসার কারণ ওইটাই, এই ডিসপ্লেটা মানে এই ফোনটার কাজ করতে গিয়ে যে টেকনিশিয়ান বা এই ডিসপ্লেটা সেটটা পাঠাইছে, যে কোনোভাবেই হোক একটু দুর্ভাগ্যবশত হচ্ছে এই রেমনটা যে কোনোভাবে ফুটো হয়েছে, ঠিক আছে। তো এখানে টুকটাক কাজ করছে, করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, করতে পারে নাই। তো আমরা চেষ্টা করবো মাইক্রোস্কোপের সাহায্যে আপনাদের এই সমস্যাটা দেখানোর এবং এই কাজটা সমাধান করার। তো আমরা যদি মাইক্রোস্কোপে দেখি তাহলে যেটা দেখব, তো বন্ধুরা লক্ষ্য করুন, এই যে এখানে দুইটা লাইন পেঁচানো পেঁচানো, ঠিক আছে, এইখান থেকে এখানে দুইটা লাইন কিন্তু কেটে গেছে একদম বাজেভাবে, ঠিক আছে। তো এটা আসলে চেষ্টা করা হয়েছিল, এই যে মাস্কিং, যে আমাদের মাস্ক যে পেন্ট আছে এটাও ইউজ করা হয়েছে। তো এই যে লাইন দুইটা পেছানো পেছানো, আমি যদি একটু দেখাই আপনাদের, এই যে এইখান থেকে এই যে লাইনটা, এটা মাই খেয়ে গেছে, এটা কিন্তু কেটে গেছে এখানে, এইখানে নাই, ঠিক আছে। আর এই পাশের লাইনটা, এই দুইটা লাইনই কিন্তু মিসিং হয়ে গেছে। তো চলুন আমরা এই দুইটা লাইন বানায় দেখি কাজ হয় কিনা। তো দুইটা লাইনেরই টুকটাক কাজ করা আছে, ঘষা মাজা করা আছে, আমাদের আরো সোজা হয়েছে, ঠিক আছে। যে কোনো টেকনিশিয়ান ভাই মানে যে পাঠাইছে উনি হয়তো চেষ্টা করছিল, এই যে লাইন টানছিল, লাইন ছিঁড়ে গেছে। তো বন্ধুরা, এখানে যে লাইনগুলো মিসিং হয়েছে এগুলো আসলে খালি চোখে দেখে কাজ করা সম্ভব না। তো এর জন্য আমাদের একটা মাইক্রোস্কোপ অনিবার্য, এই ধরনের কাজ করতে গেলে মাইক্রোস্কোপ থাকে, এ ধরনের কাজ কিন্তু করতে পারবেন। তো যে টেকনিশিয়ান ভাই আমাকে সেটা পাঠাইছে উনি কিন্তু নিজেও করে ফেলতে পারতেন, ওনার কাছে মাইক্রোস্কোপ নাই, উনি আসলে এলাকায় কাজ করে, যার কারণে ওনার কাছে ক্ষতিটা হয়ে গেছে দেখতেই পারতেছেন। এটা কিন্তু চেষ্টা করা হয়েছে, তো ওনার কাজের ধরন দেখে বোঝাই যাচ্ছে ওনার হাত কিন্তু যথেষ্ট পাকা এবং ভালো টেকনিশিয়ান, ঠিক আছে। কিন্তু ওনার কাছে এই মাইক্রোস্কোপটা না থাকার কারণে কিন্তু এই ক্ষুদ্র কাজগুলো উনি করতে পারবো না। তো আমার কাছে যেহেতু আছে, আমরা চেষ্টা করে দেখি, ইনশাল্লাহ চেষ্টা করবো লাইনগুলো সুন্দরভাবে করার জন্য, আশা করি কাজ হবে। তো আমি আসলে এই ধরনের লাইনগুলা, সূক্ষ্ম যে লাইনগুলা টানার জন্য এই কয়েলগুলো ইউজ করি। দেখুন, এটা কিন্তু একদম খুবই আলাদা একটা কয়েল,
এই চিকন চিকন কাজ করার সময় করার জন্য একটা কয়েল কিন্তু কিনতে পাওয়া যায় 300 থেকে 350 বা 500-600 টাকা নেয়। কিন্তু এই যে কয়েলগুলো দিয়ে কাজ করে আমি এত মজা পাইছি, ঠিক আছে? তো আপনারা নোটিস করতে পারেন এই কয়েলগুলো কালেক্ট করে এই ধরনের কাজগুলো কিন্তু করতে পারেন। এই কয়েলটা কাজ করে অনেক ইউজার ফ্রেন্ডলি এবং খুবই হেল্পফুল, ঠিক আছে? আমি কাজ করে দেখছি এটা অনেক চিকন, তো বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় ওটা থেকে অনেক বেটার, ঠিক আছে? এটা কিন্তু আপনার পেয়ে, যেমন হচ্ছে আমাদের যে দেওয়াল ঘড়ি আছে, তো এই ঘড়ির মধ্যে যে মেশিনটা থাকে এই মেশিনের মধ্যে এই ধরনের একটা কয়েল পেয়ে যাবেন। এই কয়েলটা ভালো মানের যে মেশিনগুলো আছে ব্র্যান্ডের, ঠিক আছে, ভালো মানের মেশিনগুলোতে ভালো মানের কয়েল পাবেন। তো এইগুলোতে কাজ করে দেখবেন যারা আসলে টেকনিশিয়ান ভাই আছেন, এটা খুবই ভালো, মানে খুবই উন্নত মানের একটা কয়েল, ঠিক আছে? আমি অনেক বছর যাবৎ এই কয়েল দিয়ে কাজ করি, ঠিক আছে? শুধু শুধু 600-700 টাকা খরচ করে কয়েল কেনার দরকার নেই। আর এটাতে এত পরিমাণ কয়েল থাকে, একটা কয়েল যদি আপনি ইউজ করেন সারা জীবন ইউজ করতে পারেন, এটাতে হিউজ কয়েল থাকে, ঠিক আছে? তো এটা দিয়েই আসলে এই লাইনটা টানবো আজকে। তোমরা দেখুন আমরা কিন্তু আমাদের লাইনগুলো কীভাবে একে একে টেনে নিলাম। এই যে এই একটা লাইন পেঁচানো পেঁচানো, এটাও এই এটাও কেটে গেছিলো, এই পাশে যে একটা লাইন এটাও কেটে গেছিলো, এটা জায়গা ছিল এই যে এখানে দেখুন। তো এটা আসলে টুইজারের দিয়ে গোটা লেগে ওনার কথা মতো যে টুইজার দিয়ে কাজ করার সময় যে কোনোভাবে এখানে আঘাত লাগে তখন আসলে অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা লাইনটা টানলাম, এখন হচ্ছে এটা আমরা ব্যান্ডেজ করে দেবো, কারণ এই লাইনটা যেন টেকসই হয়, ছিঁড়ে না যায়। তো এই হচ্ছে আমাদের লাইনগুলা জয়েন দেওয়া হয়ে গেল, দুটো লাইনই আমরা টানলাম। তো এখন দেখা যাক আমরা এটা মালা উঠে লাগিয়ে দিই কি অবস্থা। আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন আমাদের স্পেসিং করে লাইটটা চলে আসছে। তো এই হচ্ছে মাইক্রোস্কোপ থাকার যে সুবিধা আর না থাকলে যা হয় আর কি। তো মাইক্রোস্কোপ থাকলে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, ছোট ছোট কাজ কিন্তু অনেক সহজেই করে ফেলা যায়। তো দেখুন এই যে এতে কিন্তু চার্জ আছে, আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কিন্তু খুব সহজেই আমরা সমাধান করে ফেলতে পারলাম শুধু এই মাইক্রোস্কোপের সাহায্যে। তো আসলে এটাই ছিল বিষয় যে মাইক্রোস্কোপ যদি থাকে, মাইক্রোস্কোপের যে সুবিধাগুলো, আপনারা যখন মোবাইলে কাজ করবেন এই ধরনের ছোটোখাটো সমস্যা আসবেই। তো এই ধরনের ছোটোখাটো এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করার জন্য অবশ্যই একটা মাইক্রোস্কোপ দরকার। তো কীভাবে মাইক্রোস্কোপে কাজ করতে হয় এটাই আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য, এটা আসলে আমার স্টুডিও। তো এখানে ছোটো ছোটো কাজগুলো করার জন্য এবং অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য এই সেটআপটা তৈরি করছি, এবং এটা হচ্ছে আমাদের এই স্টুডিওতে ফার্স্ট ভিডিও যেটা হচ্ছে কাজ করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমন থেকে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।